আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কাঠের পেয়ালা দেখলে কি হয় মানে ওই যে চা খাই না আমরা পেয়ালা ছোট ছোট পাত্র কাঠের হোক অথবা মাটির হোক আজকের ব্যাখ্যাটা জানাচ্ছি আল্লাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের দুইশত পঞ্চান্ন নম্বর পেজ থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তারা কি ছোট্ট করে দস্তর খান দেখাটা আবির জানিয়ে নেই দস্তরখান বলা হয় আলমা ইদা যেটা বিছিয়ে আমরা খাবার খাই দস্তরখানের আল্লাহ কিন্তু আমরা অনেকেই আমল করি না অনেকে জানি না মানি না দস্তর খান দেখা প্রাচুর্য লাভের আলামত বোঝায় আল্লাহ রব্লা আলামিন পবিত্র কুরআনে আলি মধ্যে দস্তরখানের ব্যাপারে বলেন আমি আসমান থেকে দস্তরখান হাজিল করেছি সোভান মারিয়াম আলাই সালাতামের সাথে এই ব্যাপারে একটা ঘটনা ঘটেছিল কেউ যদি দেখতে পায় যে সে নিজে দস্তরখান ভরা খাবার খাচ্ছে দস্তরখান ভরা খাবার তার সামনে উপস্থিত খাবারের কোনো কিছুতেই অভাব নাই প্রাচুর্যতা বাড়বে বিদেশ বা সফর কেউ যদি কাঠের পেয়ালা রেখে এটা কখনো কখনো বিদেশ বা সফরের মধ্যে সে সম্পদ লাভ করবে এমন কিছু বোঝায় মাটির পেয়ালা দেখে দেশে বা নিজ এলাকায় সম্পদ লাভের ইঙ্গিত বুঝিয়ে থাকে যে কোনো ধরনের রূপার বাসনপত্র দেখা ব্যবসায় সঙ্গী বা বাড়িতে খাদেম করিয়া, ছোট ছোট রূপার দেখা ক্ষেত্রে একই ব্যাখ্যা প্রযোজ্য হইবে চিলুমচি দেখা চিলুমচি বলা হয় যেগুলোর মধ্যে আসলে মুরব্বীরা আগেকার দিনে মুরব্বীরা পান খাওয়ার পর যেই পানের যেটা ফেলা হয় এটা এটাকে চিলুমচি বলা হয় তো এই চিলুমচি দেখা নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে সৌন্দর্যতা বুঝিয়ে থাকে ড্যাগ দেখা এটা কখনো কখনো মনের আশা পূরণ হবে উত্তম স্ত্রী লাভ হওয়ার আলামত বোঝায় এবং ড্যাগে পাকাইতে দেখা বাচ্চার পক্ষ হইতে মোটা অঙ্কের সম্পদ আসবে এমন কিছুর আলামত বোঝায় এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত